বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। 110টা আয়াত নিয়ে এই বিশাল সূরা। আমি একটু আপনাদের সবাইকে কষ্ট দেব, মানুষের আপনি করোনা রোগ থেকে এসেছেন, আমরা আপনার জন্য দোয়া করেছি অনেক 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 করেন নি জায়গায় জায়গায় আপনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করে আমরা আল্লাহর কাছ থেকে আপনাকে কেড়ে নিয়েছি, আমরা কেড়ে নিয়েছি আল্লাহর কাছ থেকে। করোনা আমার ঘরও হয়েছে, আমি দেখেছি কি কষ্ট, আমি দেখেছি কি কষ্ট। যাই হোক, আল্লাহ পাক ওনাকে আরো বেশি বেশি সুস্থ হয়াত দান করো। এখনো উনি অনেক কষ্ট কষ্টে আছে, এখনো অনেক কষ্ট রয়ে গেছে। আমার ভাইয়েরা, এই সূরাতুল কাহাফ এর ভিতরে একাধিক ঘটনা আছে, আমি সেদিকে আজকে ইঙ্গিত করে করে চলে যাব, কারণ সময় অনেক রাত হয়েছে। অন্য বছর এতক্ষণে মাহফিল শেষ হয়ে গেছে, আরো আগে শেষ হয়ে গেছে। আমার মা বোনেরও আছে, এবার ওদের উদ্দেশ্য আপনাদের জন্য যে কথাগুলো ওগুলো মা বন্ধুর জন্য। আবার অনেক সময় মা বন্ধুর জন্য আলাদা কথা না বললে বলে যে মা বন্ধুর জন্য কোনো কথা বললেন না, তাহলে এগুলো কার জন্য বললাম, এগুলো বললাম কার জন্য? যাই হোক, মা বলল মনোযোগ দিয়ে শুনবেন। সূরা কাহাফের শান নুজুল একাধিক আমি মুলাখাস করে বলবো এ ব্যাপারে যে মক্কাতুল মুকাররমার কাফেররা মুশরিকরা ওরা আল্লাহর প্রিয় হাবিবের দ্বীনের যেই উন্নতি প্রগতি এটা নিয়ে টেনশনে পড়ে ওরা মদিনার ইহুদিদের সাথে যোগাযোগ করল। ইহুদিদের কাছে বুদ্ধি বেশি, ইহুদিদের কাছে বুদ্ধি বেশি। এখনো পৃথিবীতে ইহুদির সংখ্যা একেবারে কম, কিন্তু পৃথিবীকে তারা ঘুরাচ্ছে। আচ্ছা, ওরা বলল যে আমরা তো মুহাম্মদকে নিয়ে বড় কষ্টে আছি, আমরা কি করতাম? আমরা এখন দেখতে পাচ্ছি উনি মদিনার দিকেও যাত্রা করছেন, যদি মদিনায় উনি চলে যান, এটাতে ইসলাম কায়েম করেন, তোমাদের অবস্থা কায়েল হয়ে যাবে, আমাদের অবস্থা একেবারে শেষ হয়ে যাবে, এখন আমাদেরকে পরামর্শ দাও আমরা করব কি। ইহুদি আলেমরা বলল ও কি দাবি করছে, যে নিজকে নবী দাবি করছে, ও বলছে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি আলেমরা বলল যে তোমরা ওনাকে গিয়ে তিনটা প্রশ্ন করবা, তিনটা বিষয় জানতে চাইবা, এগুলো যদি সে উত্তর দিতে পারে তাহলে মনে করবা সে আল্লাহর রাসূল। একটা হচ্ছে ওনাকে আসহাবে কাহাব সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওরা মনে করেছে আসহাবের কাহাবের ঘটনা কত আগের, ঠিক মতে এটা তৌরাতে জবুরে এমনকি কোরআনও এটা বিস্তারিত ভাবে নাই, ইঙ্গিত দিয়ে চলে গেছে। ওনাকে আসহাবে তখনও কোরআন এই ব্যাপারে কথা বলে নাই, ওনাকে আসহাবে কাহাব সম্পর্কে জিজ্ঞেস করবা, ওনাকে জিল কর্নাইন সম্পর্কে জিজ্ঞেস করবা, ওনাকে রূহ কী জিজ্ঞেস করবা, এগুলো জিজ্ঞেস করবা। উনি যদি সঠিক উত্তর দেয় তাহলে মনে করবা যে উনি হচ্ছেন আল্লাহর রাসূল, উনি যে আল্লাহর প্রিয় হাবিব এটা প্রমাণিত হবে। এগুলো তোমরা ওনাকে জিজ্ঞেস করো। একটা কথা মনে রাখবেন, যে কোনো নবীকে সময়ের লোকেরা যে কোনো কিছু বলেছে জবাব আল্লাহ দেয়নি, জবাব নবী দিয়েছে, কথা মনে রাখবে। জবাব কে দিয়েছে? যেমন হযরত নূহ আলাইহিস সালামকে ওনার উম্মতরা বলল ইন্না নারাকা ফি দালালিন মুবিন, ও নূহ আমরা তোমাকে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। আল্লাহ কিছু বলে নাই, আল্লাহ বাক চুপচাপ। হযরত নূহ আলাইহিস সালাম উনি নিজে জবাব দিচ্ছেন, ইয়া কওমি, ও আমার কওম, লাইসা বি দালালা, আমার সাথে কোনো গুমরাহি নাই, ওলা কিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। মূসা কালিমুল্লাহকে উম্মত বলল ইন্নি লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, উম্মতরা বলল কওমে মূসা বলল বনী ইসরাঈল আমরা তোমাকে পাগল দেখতে পাচ্ছি। উনি বললেন ও ইন্নি লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসহুরা, উনি নিজে জবাব দিলেন, কিন্তু
আল্লাহ রসুলকে যখন কাফির মুশরিকরা কিছু বলেছে, কোন কিছু বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন রসুলকে বলেছেন, ও নবী মুখে গালি দিয়েছে আমি জবাব দিই নাই, মুসেকে গালি দিয়েছে আমি জবাব দিই নাই, আপনার ব্যাপারে মন্তব্য করছে আপনি খামোশ থাকুন চুপ থাকুন, জবাব আমি আল্লাহ। আল্লাহ আকবার বলবেন না, আপনি চুপ থাকুন আমি আল্লাহ, জবাব কে দিবে? এই জন্য আল্লাহ পাক বললেন, ওরা আপনাকে এই সমস্ত প্রশ্নগুলো করেছে, ওরা আসহাবে কাহাবের ব্যাপারে প্রশ্ন করেছে, ওরা যিলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করেছে, ওরা রূহের ব্যাপারে প্রশ্ন করেছে, নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি হক সহকারে এই সব কিছু আপনাকে জানিয়ে দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানিয়ে দেওয়ার পরেও ওরা আপনার সাথে বিতর্ক করবে, ওরা আহমক, ওরা বিতর্ক করবে, কিন্তু ও নবীরে আপনি তাদের সাথে কোনো বিতর্কে যাবেন না। এমনিতেই বিতর্ক এত ভালো না, বেশিরভাগ মানুষ বিতর্ক করে, ওরা বেশিরভাগ লোক বিতর্ক করে জ্ঞান ছাড়া, বুদ্ধি ছাড়া, কোনো জ্ঞান বুদ্ধি নেই এরকম। যাই হোক আমার বন্ধুরা, আমি কুরআনুল করিমের আয়াত বা আয়াত আমি যেতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনুল করিমে ইরশাদ ফরমালেন যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রকীমে কানু মিন আয়াতিনা আজাবা, এই কাহফ থেকেই এই সূরার নাম হলো সূরাতুল কাহফ। আমি এই ঘটনাটা একটু ইঙ্গিত দিয়ে যাই, এরা ছিল এই যুবকগুলো, এরা সংখ্যায় কত আমরা সেই বিতর্কে না গিয়ে, এরা এসেছিল, এরা ছিল 249 থেকে 251 খ্রিস্টাব্দের সেই দিকে। দাকিয়ানুস একজন বাদশা ছিল, ওই আমলে রোমের মধ্যে ওরা আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান এনেছিল। এই যুবকগুলো ঈমান আনার কারণে ওদের উপরে রাষ্ট্রীয় নিপীড়ন শুরু হয়েছিল। এদের উপরে রাষ্ট্রীয় নিপীড়ন যখন শুরু হয়ে যায়, ওরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, ওরা ওখান থেকে বেরিয়ে গেল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বানা আতনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। সুবহানাল্লাহ বলেন, এই ফরিয়াদ আল্লাহর দরবারে করলো যে আল্লাহ তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে রহমত পাঠিয়ে দাও এবং আমাদের জন্য কোন একটা ব্যবস্থা তুমি করে দাও। ওরা আল্লাহর দরবারে এই ফরিয়াদ করলো, ওরা চলে গেল। কাহাফ, কাহাফ হচ্ছে, এটা হচ্ছে বিস্তৃত বিস্তীর্ণ প্রাপ্ত একটা গুহা। এটা এখন ফেসবুকে এত দেখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ ঢুকেছেন, আপনি দেখে এসেছেন, অনেক জায়গায় আল্লাহ আপনাকে নিয়েছে। তো এই বিস্তীর্ণ পাপরক্ত গুহা, দেখুন গুহার ভিতরে আমাদের রসুলও ছিল, ছিলেন কিনা? প্রথম কোন গুহাতে একটু জবাব দিবেন না, কোন গুহা? জবালে নূরে গারে হারা। এরপরে হিজরতের রাত্রিতে, হিজরতে যাওয়ার আগে রসুল 3 দিন ছিলেন কোথায়? গারে। এই দুটো গুহাতে আমি উঠার সুযোগ হয়েছে, গারে। হ্যাঁ, আল্লাহ রাসূল ছিলেন সেখানে। এই 7 জন বা 5 জন বা 3 জন যুবক এরা সেই গুহাতে আশ্রয় নিল এবং কুরআনুল করিম ইরশাদ ফরমাচ্ছে যে শুধু এরা সেখানে ছিল তা নয়, বরঞ্চ ওদের সাথে একটা কুকুরও ছিল, ওদের সাথে একটা কুকুরও ছিল। ওয়া কালবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসীদ, আল্লাহ পাক কুকুরটা কিভাবে ছিল তাও বলে দিয়েছেন। কুকুরটার কথা এই সূরার ভিতরে মোট 4 বার এসেছে। কয়বার? মোট 4 বার এসেছে। যেমন ওরা কাফেররা ওই এলাকার লোকেরা বলল যে তিনজন ব্যক্তি এরা, 4 ব্যক্তি হলো কুকুর, অথবা ওরা 5 জন, 6 ব্যক্তি হলো কুকুর, অথবা ওরা 8 জন, 9 জন হলো কুকুর, এভাবে করে করে 4 বার কুকুরের কথা এসেছে। এবার চিন্তা করে দেখুন, এই 4 জন হোক, 5 জন হোক, 8 জন হোক, এই যুবকগুলো হচ্ছে আল্লাহর বলি। আমি জোরে বললাম, এরা কি আল্লাহর?
বলি আমাদের মারুফ সাহেব বললেন এই কুকুর ভেস্তে যাবে, যদি এই সমস্ত যুবকদের সাথে একটা কুকুর থাকার কারণে কুকুর সে যদি কোরআনে তার জায়গা হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না, তার নাম ওই কুকুর, ওই কুকুরটার ব্যাপারে, কুকুরটার ব্যাপারে কোরআনে এসে গেছে কয়বার, চারবার এসে গেছে। মারুফ সাহেব বলছে এখানে কিছু ব্যতিক্রম কথাবার্তাও আছে, দ্বিমত আছে, এই জন্য আমি ওখানে যাইনি, যে আল্লাহ পাক তার নিজের নিয়মে তাকে জান্নাতি করে দিবে। তাহলে আওলাদে রাসূলুল্লাহ মা বাদুর সম্মানিত দরবারে যদি বায়াত হয়, কথা বলেন ঠিক কিনা, যদি হুজুর কিবলা আল্লাহ তাহসা মাদ্রাসাতুল হাতে বায়াত হয়, যদি আহলে সুন্নাত জামাতের যারা আউলিয়ে কিরাম তাদের হাতে বায়াত হন, যদি আল্লাহর ওলীদের জুতা বহন করেন, তাহলে আল্লাহর দরবারে মর্যাদা আছে কিনা, কথা বলার মর্যাদা আছে কি নাই, এই বিশ্বাস কি আছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, সাদ করেছেন, ওয়াকুনু মা আস-সাদিকিন, ওয়াকুনু মা আস-সাদিকিন, তোমরা আল্লাহর ওলীদের সাথে আল্লাহর ওলীদের সুহবতে। এখন আমরা এমন একটা কঠিন সময়ে পড়ে গেছি, বলে যে শুধু আল্লাহর কাছে চাও, আর কারো কাছে চাওয়া, কারো কাছে যাওয়া জায়েজ নাই, চাইতে তারা আরো বেশি চায়, কথা বলেন ঠিক কিনা। তবে অত্যন্ত সতর্ক সাবধান, আমি বাংলাদেশ আহলে সুন্নাহ জামাতের নকিব, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এখানে উলামা ইকরামরা আছেন, আমি এই কথাও বলবো যে সুন্নিয়তের নামে যে সমস্ত শরীয়তের খেলাফ কার্যক্রম শুরু হয়েছে, যারা সুন্নিয়তের নামে তিজারত করছে, এই সমস্ত জায়গাও সংস্কার এবং সংশোধন করা, এটা সময়ের দাবি, আমাদের না ঠিক কিনা, এটা সময়ের, যার তার কাছে যাওয়া যাবে, কথা বলেন না ঠিক কিনা। আমি কিভাবে অন্যদিকে যাব, এখন কাফির মুশরিকরা দেখলো যে এ তো দেখি সব জানে, এ তো যিলকরনাইন সম্পর্কে জানে, এ তো আসাবে কাহাব সম্পর্কে জানে, এ তো সব কিছু সম্পর্কে জানে। তখন তারা আল্লাহ নবীর কাছে আসলো, আল্লাহ নবীর কাছে এসে বলল যে এ মোহাম্মদ ঠিক আছে, তুমি এগুলো জানো, তো আমরা একটা জিনিস নিয়ে আসলাম, সেটা হচ্ছে এই যে তুমি যে কোরআন নিয়ে এসেছো, যে তুমি এই কোরআন বাদ দাও, এই কোরআন বাদ দাও, অথবা আও বাদ দিন, আও বাদ দিন হু, অথবা কোরআনের ভিতরে কিছু রদ বদল করে দাও, আমাদের সাথে আলোচনা করে পরামর্শ করে সুবিধা মতো আমরা যেন বাঁচি, তুমি যেন বাঁচো, কোরআন এক পারলে একজন বাদ দাও, তোমার আমার মধ্যে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, অথবা আও বাদ দিল হু, অথবা কোরআনের ভিতরে তাহারি তবদিল করে পরিবর্তন পরিবর্তন আমার বন্ধুরা, কোরআনুল কারিমের ভিতরে পরিবর্তন পরিবর্ধন করার সুযোগ কারো আছে? জোরে বলুন না, কারো আছে? আমার আল্লাহর পেয়ারা হাবিব বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম, যাও তোমারটা তোমাদের, আমারটা আমার, এই সমস্যাগুলো হবে না। এরপরে এরা আরেকটা নিয়ে আসলো, আরেকটা কি নিয়ে আসলো, ওরা বললো যে ঠিক আছে আমরা আপনার কাছে আসব, একটা কাজ করেন, সালমান ফার্সির মতো গরিব সেরা ফাটা জামা কাপড় ওগুলো থেকে দুর্গন্ধ বের হয়, ময়লা ধয়লা, এ জাতীয় গরিব লোককে আপনার দরবারে আসতে দিবেন না, তাহলে আমরা কুরাইশ নেতারা আসব, আমরা কুরাইশ নেতারা আসব। এখনো দেখবেন বহু ফিসাইব আছে দরবারে গরিবের তেমন মর্যাদা নাই, কথা বলেন আছে কি না, আছে কি নেই, গরিবের তেমন মর্যাদা। আমার এক উস্তাদে এক শেখ জিজ্ঞেস করতেছে, কারো নাম বলবো না, যা আমি আমাদের শুনিয়ে আমি প্রিন্সিপালের রুমে গেলাম কি জন্য, এখন ওখানে একজন ফিস সাহেব বসা, তো জিজ্ঞেস করলো যে তোমার মুরিদ কয়জন, তোমার মুরিদ কজন,
তো বলে যে হুজুর আমার মৃত্যু কম বেশি নেই। তো হুজুর বললেন আমাদের উস্তাদ যে কম হলেও সমস্যা নাই, কম হলে সে কুচাতে যাতে নেই, লেকিন মোটি হনি চাই, লেকিন মোটি হনি চাই, মানে রিচেস্ট হতে হবে, টাকা পয়সা বালা হতে হবে, টাকা পয়সা বালা করে দুই একজন থাকলেই যথেষ্ট। যাই হোক, অত কিছুর দিকে যাবার সময় আমার হাতে কই, আমি একেবারে এখানে টাইম অনেক হয়ে গেছে, 11টা অতিক্রম করে গেছে, আমি একেবারে শেষের দিকে চলে যাব। আল্লাহর পেয়ার হাবিব যেমন আসহাবে কাহাব সম্পর্কে জানিয়ে দিলেন, যেমনি জিল কন্টাইন সম্পর্কে জানিয়ে দিলেন, তেমনি রুহ সম্পর্কে জানিয়ে দিলেন আগের সুরার ভিতরে, কুলির রুহ মিন আমরে রাব্বি। আমি এগুলো বিস্তারিত আলোচনায় যাব না, আমি শেষ দিকে এসে শেষ আয়াতের উপরে একটুখানি আলোচনা করে আমি সুরা কাহাবের উপরে এবারকার এই মাহফিলে আমি আমার বক্তব্য শেষ করব। এই সূরার একেবারে শেষে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ হলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এখানে আমি কিছু কথা বলি, হুজুর কিছু কথা বলি, এখানে মানুষ আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। একটা গোষ্ঠী আছে, এরা শুধু কুরআনুল করিম খুঁজে কোনখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনখান দিয়ে কিভাবে কি বলেছেন, সেখান থেকে নবীর শানে কিভাবে কটাক্ষ করা যায় কুরআনুল করিম মধ্যে এগুলো খুঁজে, একটা কিছু পেলেই এই পাইছি 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 পাইছি। কুলিন্দা মানা বাসারু মিসলুকুম, আল্লাহ বলছেন আমি, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। ইন্না মানা বাসারু মিসলুকুম, আমার ভাইরা আমি তোমাদের মতো মানুষ। এখানে আমি পাশাপাশি আরেকটা আয়াত আমি আপনাদের সামনে পড়ব, বেশি এটার এত কিছু কথা রেখে আমি উত্তর দেব না, আমি আরেকটা আয়াত পেশ করব, আপনারা খুব মনোযোগ দিবেন, উলামা ইকরামরা এখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনে হাকিমের অন্য জায়গায় ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদে ওয়ালা তায়রিন যাতীরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদে ওয়ালা তায়রিন যাতীরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ পাকের সাবর মাছেন যে জমিনে এমন কোন জীব জন্তু নাই অথবা আসমানে উড়ে এমন কোন পাখি কুল নাই যারা তাদের ডানার উপরে ভর করে উড়ে, ইল্লা উমামুন আমসালুকুম, উমামুন আমসালুকুম মিছিল থেকে আমসাল, এরা তোমাদের মতই, এরা তোমাদের মতই। কোরআন শরীফে আরেকটা আয়াতে কারীমা এটা এটা সূরাতুল আনআমের ভিতরে আছে, এটা সূরা আনআমের ভিতরে আল্লাহ বলছেন সমস্ত গরু শিয়াল ঘোড়া বকরি শুকুর কুকুর হ্যাঁ পাখি কুল এই সবগুলো হচ্ছে ইল্লা উমামুন আমসালুকুম, এরা তোমাদের মতই শ্রেণী, এরা তোমাদের মতই শ্রেণী। এখন আমি যদি বলি হুজুর আপনিও কুত্তা, আল্লাহ বলেছেন উমামুন আমসালুকুম, আমি বলবো হুজুর আপনিও গাধার মতো, আল্লাহ বলেছেন উমামুন আমসালুকুম, আমি বলবো আপনিও শুকুরের মতো। কোরআন শরীফ আর জয়ীফ বলা যাবে না, জয়ীফ বলার কোনো সুযোগ, রসুলকে তোমার মতো বলার কারণে তুমি পাইয়া গেছো, হ্যাঁ আমাদের মতো বলেছে, আল্লাহ তো কুত্তাকে তোমার মতো বলেছে, আল্লাহ তো শুকুরকে তোমার মতো বলেছে, তাহলে তুমি কুত্তা তুমি শুকুর তুমি গরু তুমি ছাগল তুমি শিয়া। এবার তুমি আয়াতকে ঠেকাও, এবার তুমি কি করবে করো, আমি অত কথা গেলাম না,
অথচ আল্লাহ নবীর শাবান মাসে নিশেই মিছিল শব্দ দিয়ে আইয়ুকুম মিছলি ইউতায়মানি রাব্বি ওয়া ইয়াসলিনি, কে তোমরা আমার মতো আছো, আমার রোজা সমেবে সাল থেকে তোমরা দিনের পর দিন রাতের পর রাত লাগাতার সমেবে সাল করছো, বেউস হয়ে পড়ে আছো আমার রোজা দেখে, আইয়ুকুম মিছলি আমার মতো কে আছো, আমি রোজা রাখি আমার আল্লাহ আমাকে খাওয়ায় পান করায়। রসুলের কলমা হচ্ছে আন্নি রসুলুল্লাহ, আপনি আমি আন্নি, এই কলমা পড়লে ইমান থাকবে? হ্যাঁ, রসুলের নামাজ হলো ছয় ওয়াক্ত, আরেকটা কি রসুল আমাদের উপর নামাজ ফরজ হয়েছে মিরাজের পরে, রসুল মিরাজের আগে শুধু নামাজ পড়েন নাই, সমস্ত আম্বিয়া কিরামদের নামাজের ইমামতি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে যাকাত ফরজ, রসুলের উপরে যাকাত ফরজ, আমরা চার বিয়ে পর্যন্ত একসাথে করতে পারি, আল্লাহ রসুলের জন্য এরকম কোনো কিছু নাই। তাহলে শরীয়ত সবসময় পারবেন না বললে যে কথা মূলে চলে যাব। মারুফ সাহেব বলেন চার বিয়েও সবসময় করবেন না, করতে পারা যাবে না, এটা শুনলে ওনার ওয়াইফ খুব খুশি হয়ে যাবে। কিন্তু এটা কথা ঠিক, এটা আমি একটু রসিকতা করেছি, কথা ঠিক এটা। এমনকি আল্লাহর পেয়ার হাবিব এই কোরআন চার বিয়ের সুযোগ দিল, মাওলা আলীকে বলেছেন, ও আলী যতদিন আমার কলিজার টুকরা লাখতে জিগার ফাতেমা তোমার কাছে আছে, তোমার জন্য আমি দ্বিতীয় বিয়ে হারাম করে না। আওমা মালাকাতাই নাই আমার ভাইরা। তাহলে যদি তুমি কুকুরের মতো, তুমি শুকুরের মতো, তুমি গাদার মতো। হ্যাঁ, কোরআন কোরআন করিমে আয়াত করিমে কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমার ভাইরা বন্ধুরা, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? কে? নাম এটা মুখস্থ আছে, নাম এটা মুখস্থ রাখছে, কাসিম নানো, উনি কসিদায়ে কাসিমি লিখছেন, কসিদায়ে কাসিমি, এই কসিদায়ে কাসিমি মতো উনি লিখতেছেন আল্লাহ রসুল সম্পর্কে। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, উনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। অনেক সময় শয়তানও ভালো কথা বলে, বুখারী না ওনার কথা আমি বলি না, বুখারী শরীফের ভিতরে আছে। হ্যাঁ, উনি তো ভালো বলেছেন, ওনাকে থ্যাংকস, উনিও অনেক কথা সেরকম বলেছেন। এখানে কি বললেন? রাহা জামাল পেতে রে হেজাবে বসেনি, সুবহানাল্লাহ বলেন, রাহা জামাল পেতে রে হেজাবে বসেনি, না জানা কুছ ভি কিসিনে বজুদ সাফা। ইয়া রাসূলুল্লাহ, আপনার বসরিয়তের, আপনার জামালিয়তের উপরে বসরিয়তের চামড়া, আপনাকে আল্লাহ ছাড়া আর কেউ চিনে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অতএব সেই আকীদাগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আমার মা বোনরা বসে আছে, আপনারা বসে আছেন, আমি আর লম্বা চোড়া আলোচনায় না গিয়ে, আমি আলোচনায় আসলে আমার প্রাণ ভরে আমি যেতে পারিনি সময়ের কারণে, আমি আপনাদের সবার থেকে জানতে চাইব, সবার থেকে জানতে চাইব, পেছনে মা বোনরাও আছেন, প্রত্যেকের কাছে সুন্নিয়তের এই আন্দোলনের যেটা সূচনা হয়েছে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা রাজি আছি কিনা? আমার ভাইরা, রাখো রাখো, আমাদের মহতরম চেয়ারম্যান সাহেব একটু ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন দিয়েছেন আমি 2004 সালে প্রথম বলেছি, মনে রাখবেন, মনে করুন একটু,
আমি 2004 সালে বলেছি শুধু জমিনে চাষাবাদ করলে হবে না, চাষিকে চাষি জমিনকে পাহারাও দিতে হবে, চাষি জমিনকে পাহারাও, কোনো আগাছা উঠছে কিনা দেখতে হবে, কোনো আগাছা উঠছে কিনা। চাষি যখন দেখে ধানের ভিতরে ভিতরে আগাছা কি করে, আগাছাগুলোকে টান দিয়ে তুলে ফেলে কিনা, এই কথা বলে তুলে ফেলে কিনা। আমাদের আন্দোলনের ভিতরে কোনো আগাছা থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা, হাত তুলে দেখেন ঠিক কিনা। আমার ভাইরা মাঠের কর্মীরা, তরুণ ভাইরা, যুবকেরা, কৃষকেরা, চাষিরা, ওলামায়ে কেরামরা, মুহাদ্দিসিনে জামরা, পীর মশাইখিনরা, যে যার জায়গা থেকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক চেষ্টা করছে, কথা বলেন ঠিক কিনা। এই পিছন থেকে পশ্চাৎ থেকে এই আন্দোলনের পৃষ্ঠে ছুরি চালাবার সুযোগ কাউকে দেওয়া হবে না। রাজি আছেন কি, কথা বলেন ঠিক কিনা। এখন থেকে এলাকা এলাকায় ছড়িয়ে পড়বেন, আমার এই লাইভ যেখানে যাচ্ছে সারা বাংলাদেশে, বাংলাদেশের বাইরে সর্বত্র ছড়িয়ে পড়বেন, পড়বেন। আমাদের আর বসে থাকার কোন সময় নাই। আসহাবে কাহফের এই যুবকগুলো 309 বছর সেখানে আল্লাহ পাক ওদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন, ওদেরকে হেফাজত করেছেন। আমাদেরকে হেফাজত করবে কে? জোরে বলেন কে হেফাজত করবে? কোনো ভয়, কোনো ডর, ভয় করবেন কিছু, ভয় করবেন যে যার জায়গায়, যে কোনো জেলায় আপনাদের কোনো সোর্স আছে আমাদেরকে দিবেন, সারা বাংলাদেশের যেখানে যে জেলায় সোর্স আছে আমাদেরকে দিবেন, ইনশাআল্লাহ আমরা কাজ করবো আল্লাহর রহমতে।